ভালো বোঝে অরুণরা ক্যারেট করে টি শার্ট আর জিন্স পরে পঞ্চভুজ আমরা পঞ্চভুজ প্রসূল করে আবিষ্কার সর্বত্র খোঁজে বিজ্ঞান সীমা প্রায় নায়িকা থাকে খালি নাচ গানে পঞ্চভুজ আমরা পঞ্চভুজ প্রাণীর খেতে ভালোবাসে যখন তখন এটা সেটা পঞ্চভুজ একটা চা দাও মশা মারতে এবার কামান ব্যবহার কামান তো লাগবেই এবার শহরে মশার পরিমাণ এতটাই বেড়ে গেছে যে পিস্তল বন্দুকে আর কাজ হবে না বড় বড় কামানই লাগবে বুঝলেন আরে ভাই পরিমাণ তো বাড়বেই সিটি কর্পোরেশন যদি ঠিকমতো মশার ওষুধ না ছিটায় তাহলে মশার পরিমাণ কমবে কিভাবে আরে ভাই শুধু সিটি কর্পোরেশনে দোষ দিচ্ছেন কেন আমরা নিজেরাই তো ঠিকমতো পরিষ্কার করি না এই দেখুন না কামাল মিয়া তার দোকানের আশেপাশটা ঠিকমতো পরিষ্কার করে না খালি আমার দোষ দেন কেন এই এলাকার কেউই তো করে না এই যে এত বড় জায়গা নিয়ে আপনাকে কলোনি সেইটাও তো নোংরা আরে দূর কলোনি আমরা কেন পরিষ্কার করব হ্যাঁ তাহলে সিটি কর্পোরেশনের কাজ আঙ্কেল চকলেট দিন আরে চিন্তার কোনো কারণ নাই দুই এক দিনের মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করবে এসব অভিযান চালিয়ে আর কি লাভ আগেও তো এসব অভিযান কম হয়নি কিন্তু জেলাও দুই দিন পরে সেই কদু হয়ে যায় আরে না না ওরা এবার খুব সিরিয়াস আপনার কলিনে একটা আপদ আছে না এটাও সরাই নিয়ে যাবে বাহ তাহলে তো ভালোই হয় সেন্টু ভাই বলছিল যে ওই বাসের মধ্যেই নাকি সবচেয়ে বংশবৃদ্ধি বেশি হয় মশা হতে পারে কিন্তু আমি শুনেছি ওই এলাকার ছেলে না নাকি আরে ধর ওটা নিয়ে গেলে প্ল্যান্ট একদম বেঁচে যায় কি বলেন ঠিক আছে বাবা তুমি চকলেট চাইছিলে না এই যে মনা তুমিও কি মশা মারার খুশিতে টাকা না দিয়ে চলে যাচ্ছ আচ্ছা প্রশ্ন করছিটা কি আমি প্রথম কোন বিজ্ঞানীকে দেখলাম তুমি কি নামবে নাকি আমরা সবাই চলে যাব শুন দলের একটা নিয়ম আছে দেরি করা কিন্তু আমাদের নিয়মের মধ্যে নেই এই রাত তুই খেলবি না না আমি ব্যস্ত আছি শুধু গাছের প্রাণ নয় বেতার আবিষ্কারও কিন্তু মিস্টার বসুর হাতে মিস্টার বসু ইফতি ভাইয়া
কেউ ডাকছে মনে হলো। ইতি ভাইয়া, এই রাতুলের গলা মনে হলো না? ও আবার বিরক্ত করতে এসেছে। একটা দারুণ খবর আছে। তোমার কাছে আমাদের জন্য খবর? মানে কি কি খবর বলো তো? বলতে পারি, তবে আগে আমাকে ভিতরে আসতে দিতে হবে। ঠিক আছে, কিন্তু ভিতরে আসতে তুমি আমাকে কোন আবিষ্কার চাইতে পারবে না। আচ্ছা, চাইব না। আরে চাইবে না চাইবে না, ও তো আমাদের কলোনির সবচেয়ে লক্ষ্মী ছেলে। ঠিক আছে, আসো রাতুল। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন সৎ পথে চলি। একটু আগে পাসওয়ার্ডটা বদলে দিয়েছিলাম। কি পাসওয়ার্ড? সৎ পথে চলবো, সত্য কথা বলবো। সৎ পথে চলবো, সত্য কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলছি তোমাদের এই বাসটা আর থাকছে না। থাকছে না মানে কি? তোমাদের এই দলও থাকবে না, তোমাদের বাসও থাকবে না। দল থাকছে না, বাসও থাকছে না, মানেটা কি? আরে ওর কথা বিশ্বাস করো না, ও বানিয়ে বানিয়ে গল্প বলতে এসেছে। আমাদের এই বাস নিয়ে যায় এমন সাহস কারোর আছে? আর নেবেটাই বা কেন? দোকানে শুনলাম রাস্তাঘাট পরিষ্কার করবে, সাথে তোমাদের বাসও পরিষ্কার করবে। আমি যাই। বসুন। সৎ পথে চলবো, সত্য কথা বলবো। তোমাদের সব ভাব ও লুকোনো জিনিস এখন বের হয়ে যাবে। কেন বাসে শরৎ হবে কেন? আচ্ছা, বাসে চারপাশে তো আমরাই পরিষ্কার করে। দিপ্তি, এই বাসটা নিয়ে ওদের উপর ঝামেলা কেন? এখন থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে। ওদের তো আর বাসটা থাকছে না, ওরা আমাদের এই মাঠটা দখল করে নিতে পারে। না, আমি আর মানতে পারছি না। একজন বিজ্ঞানী হিসেবে আমি মানতে পারছি না, এই বাসটা আমার গবেষণা কাজে লাগে। কিন্তু আমরা তো আর এই বাসের মালিক নই। তাও এই বাসে বসেই তো আমরা কলোনির কত উন্নয়ন পরিকল্পনা করেছি। কেউ তো কখনো অভিযোগও করে। অভিযোগ করবে কেন? আমরা কি কখনো কোনো অন্যায় করেছি? এখন আমাদের কাউন্সিলর চাচার সাথে দেখা করা উচিত। কাউন্সিলর চাচাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই তিনি কিছু করবেন। কিন্তু চাচা কি আমাদের কথা রাখবেন? না রাখলেও তো আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। ঠিক বলেছ, কাউন্সিলর চাচার সঙ্গে দেখা করতে হবে। বিজ্ঞান সবসময় আলাদা আলাদা পথ খুঁজে বের করে, সরল অঙ্কের মনে। ঠিক, তবে ফেলুমিত্রের মতো কিছুটা বিভিন্ন পথগুলো আগে থেকে জেনে রাখতে হয়। একভাবে সমাধান করা না গেলে অন্য পথে সেটি করতে হয়। ঠিক বলেছো, আমাদেরও অন্য কিছু ভেবে রাখতে হবে। কিন্তু সেটা কি? বাপরে বাপ, ঢাকা শহরে এত ছোট ছোট পোলা মানে কি সাহস! কি ব্যাপার,
আপনার আবার কি হলো? গত সপ্তাহে আপনি আসছিলেন না? আরে ভাই, এইভাবে কাজটা হবে না, বুঝলেন? ভাই, কাউন্সিলর সাহেব একটা সাইন দিলে আমার কাজটা হয়ে যাবে। কাজটা হয়ে যাবে মানে কি? কি মানে? বুঝতে পারছি না কি হবে। রাকি বাবা একটু বলে দেখো না, এই লোকটা সুবিধা নয়, পারবো না। আপনার তো জানা দরকার কাউন্সিলর সাহেবের এই কাজটার এখতিয়ার বা ক্ষমতার মধ্যে আছে কিনা, তাই না? এ ক্ষমতা তো তার নাই। সকালবেলায় সে ফাইজলামি শুরু করছেন। যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা বাড়ি ছেড়ে, খেলাধুলা ছেড়ে এখানে কেন এসছো? ও, তোমরা এখনো বাড়ি যাওনি? শোনো, তোমাদের আবদার পূরণ করা যাবে না, তাই তোমরা বাড়ি গিয়ে অন্য কোনো খেলাধুলা করো। শোনো বাবা, বাসটি তোমাদের ওখান থেকে নিয়ে আসার জন্য আবেদন করা হয়েছে। কাউন্সিলর স্যার বলেছেন বিআরটিসির অনুমতি নিয়ে বাসটি নিয়ে আসার জন্য, ঠিক আছে? আর এই কারণেই এই বাসটি নিয়ে তোমাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, বরং তোমরা বাড়ি গিয়ে অন্য কোনো খেলাধুলা করো। আর বাসটি যাদের, তাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আঙ্কেল, বাসটা তো নষ্ট, ওটা স্টার্টই হবে না। আমি ওখানে বসে গবেষণা করি। কি করো? ভালো করে চিনি ওকে। তোমরা দয়া করিয়া এখান থেকে যাবে কিনা সেটা বলো। যাও যাও, একটু দেখেন না, একটু দেখেন না, দেখেন না, দেখেন না, দেখেন না। শখ করে আমরা এই বাসটাকে সাজিয়েছিলাম। কত আশা ছিল আমাদের এই বাস নিয়ে। আর আমি আমি আমার প্রথম আবিষ্কার তো এই বাসে বসেই করেছিলাম। তোমার ওই আবিষ্কার দেখেই তো ওই দিন সভাপতি চাচা আমাদের গুড়ের জিলেপি খাইয়েছিলেন। আর রাকি সেদিন এমন খেয়েছিল যে রিনা খালা এই বাসের জন্য কত রং বেরঙের কাগজ কিনে দিয়েছিল। আচ্ছা, সীমা যে বাসায় গেল আর তো আসছেই না। কি এই চিঠির কথাটা সত্যি? এখান থেকে কেউ একজন চিঠিটা পাঠিয়েছে আর লিখেছে এই বাসের ভিতর নাকি মহাদর্মা, এই বাস ছড়ানো।
একদম ভুল। কিন্তু চিঠিটা দিল কে? আমাদের মা বাবা, ধরো আমার মামাও তো দিবে না, তাহলে কে সে? তোমরাও একটু ভেবে দেখো তো, কে চিঠিটা দিতে পারে? ঠিক এক বাসটাকে বাঁচাতে হবে, কারণ এই বাস থাকার উপর নির্ভর করে আমাদের দল, আমাদের ভবিষ্যৎ। বন্ধুরা, কাল সকাল 7টা থেকেই শুরু হবে আমাদের আসল কাজ। এই তোমরা এগুলো করছো কেন? বাসটা সরাতে হবে না, নোংরা বাসটা। এখন চলো আমরা বাসের দিকে যাই, দেখি সেন্টু ভাই কত দূর কি করলো। ¡Gracias!